বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্নই জানুয়ারির 20 তারিখ বুধবার 2021 আইনজীবী মিলনায়তন কক্ষত বিল্লা 71 ভোট সরিয়ে বিল্লা সেটটা বাজায়, এই ভোট শেষ হয়। এ সময় বাঁশখালী আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল খালেক, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শকত ইকবাল চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরীর উপস্থিতিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক সহ এই মোট 40 পদক নির্বাচন হয়। বাকি পদগুণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রার্থী অল। নির্বাচনত সভাপতি পদে অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী ফাইয়ে 25 ফুট, সহসভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী ফাইয়ে 23 ফুট, সাধারণ সম্পাদক পদ অ্যাডভোকেট দিদারুল আলম ফাইয়ে 24 ফুট এবং অর্থ সম্পাদক পদ অ্যাডভোকেট মনিরুল আলম ফাইয়ে 26 ফুট। আই গত কমিটির মধ্যে আই আই এসিএস আসিলাম, আই এখন জিএস নির্বাচিত হই। মানে সেক্রেটারি ওইবার আগে অন ইস্তেহার কি আসিল, অন কি গরিবান পড়লেন? আর ইস্তেহার বলতে বাঁশখালী এই বাজার মধ্যে বেশ কিছু কি আছে, অনিয়ম আছে, এই অনিয়মহীন যাতে কেউ বন্ধ করিতে পারি এবং বাঁশখালী একটা মফস্বল বাজার যাতে সমৃদ্ধ বাজারে রূপান্তর করিতে পারি, বাজ এবং ব্যাংকের মধ্যে সমন্বয় গড়িয়ে দেয় যাতে বিচার পাত্র জনগণ কি পায়, ন্যায় বিচার পায়, এই ন্যায় বিচার পাওয়ার মানে কি ফতরে যা তাই কি গরিব করি ত্বরান্বিত গরিব করি আইসে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।